হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি বাজেট লাইনের 5টা মাইক্রোফোন রিভিউ করব। এটি আপনারা ইউটিউবের কাজে ব্যবহার করতে পারেন, আবার গান রেকর্ডিংয়ের কাজেও ব্যবহার করতে পারেন। সো আর কথা না বাড়াই, সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথম যে মাইক্রোফোনটা সাজেস্ট করব সেটা হলো হেবিট M60। এটার প্রাইস হলো 300 থেকে 400 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মাইক্রোফোনটি খুবই ভালো। এটার রেকর্ড কোয়ালিটি একটা ডিসেন্ট একটা রেকর্ড কোয়ালিটি পাবেন, কিন্তু এটার একটা ব্যাকড্রপ আছে, সেটা হলো এটার কেবেলটা খুব বেশি লম্বা না, তাই আপনাকে ডিভাইসের আশেপাশে থেকেই রেকর্ড করতে হবে। এটা হলো একটা লেভেলের মাইক্রোফোন অথবা ক্লিপার মাইক্রোফোন, যেটাকে আপনারা শার্টে ক্লিপ করে রাখতে পারেন অথবা হাতে ধরে রাখতে পারেন। এই মাইক্রোফোনটি খুবই ভালো, এটাকে আপনারা ল্যাপটপে, পিসিতে এবং ক্যামেরায় ইউজ করতে পারেন। তবে ফোনে যদি ইউজ করতে চান তাহলে একটা ছোট একটা কনভার্টার কিনে নিতে হবে। এই মাইক্রোফোনটার একটা বড় ভাই আছে, সেটা হলো হেবিট HB M80। এই দুইটার মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র HB M80-র সাথে একটা স্ট্যান্ড আছে, সাউন্ড কোয়ালিটি প্রিটি মাচ সেম। এখন আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটা কিনে নিতে পারেন। এই দুইটির রেকর্ড কোয়ালিটি খুবই ভালো। যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আমি এই দুইটি মাইক্রোফোন সাজেস্ট করব। এটা আপনারা এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লাস সেন্টারে পেয়ে যাবেন অথবা IDB-তে পেয়ে যাবেন। যদি আপনাদের বাজেট কম হয় তাহলে আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটি কিনে নিতে পারেন। আমাদের নেক্সট মাইক্রোফোন হচ্ছে আরেকটি লেভেলের মাইক্রোফোন, সেটা হলো অডিও টেকনিকা ATR3350IS। এটার প্রাইস হচ্ছে অ্যামাজনে $30 আর ব্যাকপ্যাকে $3000। এখন ব্যাকপ্যাক হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে আসতে পারেন। এক্সট্রা কিছু চার্জ, শিপিং কস্ট এবং ট্যাক্স দিয়ে আনতে পারবেন, তার জন্য এই ব্যাকপ্যাক নামের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। আমি কেন বলছি, কারণ হচ্ছে এটা বাংলাদেশেও আছে। IDB-তে একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা আমার থেকে $10,000 চেয়েছিল, তাই আমি বার্গেন করার মতো কোনো সাহস পাচ্ছিলাম না। কারণ হচ্ছে $30-কে যদি আমরা কনভার্ট করি তাহলে ২৪০০ থেকে ২৫০০ টাকা আসে। ২৪০০ থেকে ২৫০০ টাকার একটা মাইক্রোফোন যদি ১০,০০০ টাকা চায় তাহলে তো কিছু বলার থাকে না। সো আমি নির্বাক ছিলাম। তারপরে আপনারা বার্গেন করতে পারেন, যদি না কিনতে পারেন তাহলে ব্যাকপ্যাক নামের এই ওয়েবসাইটটা থেকে আপনারা কিনে নিতে পারেন। সো প্রাইসের এই আইডিয়াটা আপনাদের দিয়ে দিলাম, অ্যামাজনে $30 আর ব্যাকপ্যাক থেকে যদি আপনারা চার্জ দিয়ে আনতে চান তাহলে ৩,০০০ টাকা। সো এই মাইক্রোফোনটার সাথে এরকম একটা কনভার্টার আসবে, যার মাধ্যমে আপনারা এই মাইক্রোফোনটাকে ফোনে ইউজ করতে পারবেন। কোয়ালিটির কথা যদি আমরা বলতে চাই তাহলে এই মাইক্রোফোনটা একটা বেস্ট একটা মাইক্রোফোন, অনেক পপুলার, অনেকেই ইউজ করে। আপনারা যদি কারো ইন্টারভিউ নিতে যান তাহলে এই মাইক্রোফোনটা খুবই ভালো হবে। যদি আপনারা টিউটোরিয়ালের ভিডিও করে থাকেন তাহলে এই মাইক্রোফোনটা একটা বেস্ট একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটার তার অনেক লম্বা, তাই আপনারা অনেক দূর থেকে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আপনার সাবজেক্টটা যদি অনেক দূরে হয় তাহলেও আপনারা রেকর্ড করতে পারবেন। এটা ল্যাপটপে, পিসিতে এবং মোবাইলে ব্যবহার করা যায়। এই মাইক্রোফোনের আরেকটা ভার্সন আছে, সেটা হলো অডিও টেকনিকা ATR3G50 অনলি। সো এটার সাথে শুধুমাত্র IS-টা নাই। সো এই ভার্সনের সাথে কনভার্টারটা আসে না। সো আপনারা কেনার সময় অবশ্যই IS-টা আছে কিনা দেখে নেবেন। কনভার্টার না থাকলে কিন্তু আপনারা ফোন ইউজ করতে পারবেন না। ওইটাও ভালো, সেম কোয়ালিটি, কিন্তু আপনারা ওইটা মোবাইলে ইউজ করতে পারবেন না। সো এই বাজেটের মধ্যে আমি এই মাইক্রোফোনটা স্ট্রংলি রিকমেন্ড করব। আমি যেই মাইক্রোফোনগুলো রিভিউ করছি সেগুলো কিন্তু বাজেট মাইক্রোফোন, সো আপনার বাজেটের উপর নির্ভর করবে আপনি কোনটা কিনবেন। সো আমাদের নেক্সট মাইক্রোফোন হচ্ছে নিউয়ার NW800 কনডেন্সার প্লাস 3.5 mm। এটার ইনপুটটা হচ্ছে কনডেন্সার টু 3.5 mm জ্যাক। এটার প্রাইস হচ্ছে অ্যামাজনে $24 আর ব্যাকপ্যাকে ৩,৮০০। এখন অনেকেই বলবে, আগের মাইক্রোফোনটা তো অ্যামাজনে $30 ছিল কিন্তু ব্যাকপ্যাকে ৩,০০০, আর এই মাইক্রোফোনটা অ্যামাজনে $24 কিন্তু ব্যাকপ্যাকে ৩,৮০০। এর রিজনটা হচ্ছে এই মাইক্রোফোনটার ওয়েটটা একটু বেশি, তাই শিপিং কস্টটাও একটু বেশি হবে। কোয়ালিটির কথা যদি আমরা বলতে চাই তাহলে এটার দামের তুলনায় কোয়ালিটিটা একটু বেশিই ভালো। এটার দাম অনুসারে এটা অনেক কোয়ালিটিফুল। এটার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু এটির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা একটা কনডেন্সার মাইক্রোফোন। কনডেন্সার মাইক্রোফোন রান করতে হলে অবশ্যই একটা ফ্যান্ডম পাওয়ার লাগে, এক্সট্রা 48 ভোল্টের কারেন্ট লাগে, কিন্তু এটাতে এত পাওয়ার লাগে না, এটাতে 4 থেকে 5 ভোল্টের কারেন্ট হলেই চলে। এটার যে কেবেলটা আছে XLR টু 3.5 mm, সেটা দিয়ে কিন্তু আপনি 4 থেকে 5 ভোল্টের কারেন্ট দিতে পারবেন না, কারণ মাদারবোর্ড ক্যাপাবল হবে না, বেশিরভাগ মাদারবোর্ডই ক্যাপাবল হবে না এই পাওয়ারটা দিতে। তবে 300 থেকে ৫০০ টাকার মধ্যে এমন একটা USB অ্যাডাপ্টার আছে, সেটা কিনলে আপনারা 4 থেকে ৫ ভোল্টের কারেন্ট দিতে পারবেন। তারপরে আপনারা এই মাইক্রোফোনের রিয়েল কোয়ালিটিটা দেখতে পারবেন। কিন্তু আপনারা যদি XLR টু 3.5 mm দিয়ে সরাসরি PC-তে কানেক্ট করে দেন তাহলে কিন্তু একদমই বাজে কোয়ালিটি পাবেন। তাহলে এই মাইক্রোফোনটা খুবই নয়েজ ক্যাচ করবে, প্লাস গেইনও অনেক কম হবে, কারণ হচ্ছে মাইক্রোফোনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার নেই। সো এই মাইক্রোফোনটা ব্যবহার করার আগে অবশ্যই এই অ্যাডাপ্টারটা কিনে নেবেন।
নেবেন তাহলে মাইক্রোফোনের রিয়েল কোয়ালিটি পাবেন। আমি একদম সিউরিটি দিয়ে বলতে পারি এই মাইক্রোফোনের কোয়ালিটি সম্পর্কে সবাই স্যাটিসফাইড হবে। এই মাইক্রোফোনটা আমি বাংলাদেশে কোথাও খুঁজে দেখিনি, সো যদি আপনারা বাংলাদেশে খুঁজে না পান তাহলে ব্যাকপ্যাক থেকে কিনে নিতে পারেন। এই মাইক্রোফোনের কোয়ালিটিকে যদি আরো স্যাটিসফ্যাক্টরি করতে চান তাহলে আমি বলবো এরকম একটা ফ্যান্টম পাওয়ার কিনে নিতে। আমি জানি অনেকেই কিনতে চাইবে না, কারণ খাজনা থেকে বাজনা বড় হয়ে যাবে। এটা যারা কিনতে চান শুধু তাদের জন্য। যদি আপনাদের অডিও ইন্টারফেস থাকে তাহলে আপনাদের এত কিছু কিনতে হবে না, সরাসরি XLR কে অডিও ইন্টারফেসে কানেক্ট করে দিবেন তাহলেই চলবে, তাহলে রেকর্ড কোয়ালিটি খুবই ভালো হবে। আজকে আমি কোনো মাইক্রোফোনে অডিও ইন্টারফেস সহ কোনো মাইক্রোফোন রিভিউ করছি না, সহজে যাতে কানেক্ট করতে পারেন সেগুলো রিভিউ করছি, কারণ ভিডিওর টাইটেলই হচ্ছে বাজেট মাইক্রোফোন। আমি হয়তো পরবর্তীতে আরও ভালো মাইক্রোফোন সাজেস্ট করবো। আজকে আমি যেগুলো রিভিউ করছি সেগুলো একদম লো প্রাইসে, তাই আপনাদের ছোটোখাটো ঝামেলা পোহাতে হবে। তাই আমি 300-500 টাকার এই USB-টা সাজেস্ট করবো, তাহলে আপনারা এই মাইক্রোফোনের রিয়েল কোয়ালিটিটা পাবেন। আমাদের পরবর্তী মাইক্রোফোন হচ্ছে অডিও টেকনিকা ATR210 USB+XLR। এটার প্রাইস হচ্ছে অ্যামাজনে $79 এবং ব্যাকপ্যাকে $7,500। এটাও আমি বাংলাদেশে খুঁজে দেখিনি, যদি পেয়ে যান তো ভালো, না পেলে আরও ভালো, ব্যাকপ্যাক থেকে আনতে হবে। এটার কোয়ালিটি অনেক স্যাটিসফ্যাক্টরি, খুবই ভালো একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনের সুবিধাটা হচ্ছে আপনারা XLR কেবল দিয়েও এটা ব্যবহার করতে পারবেন, আবার USB কেবল দিয়েও এটা ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের অডিও ইন্টারফেস থাকে তাহলে XLR কেবল দিয়ে সরাসরি অডিও ইন্টারফেস করে দেবেন, কিন্তু XLR কেবল এবং USB কেবলের মধ্যে রেকর্ড কোয়ালিটি প্রিটি মাচ সেম। এই মাইক্রোফোনের আরেকটা সুবিধা হচ্ছে সরাসরি আপনারা অডিও মনিটর করতে পারবেন, তার জন্য মাইক্রোফোনের পেছনে একটা মাইক্রোফোনের প্লাগ আছে, সেখানে আপনারা প্লাগ করে নিতে পারেন। এছাড়াও এটার আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটাতে আপনারা গেইন কন্ট্রোল করতে পারবেন। তবে এটাতে এত সুবিধা থাকা সত্ত্বেও এটার মধ্যে একটা ব্যাকড্রপ আছে, সেটা হচ্ছে USB পোর্টের বিল্ড কোয়ালিটিটা খুব বেশি ভালো না। এটা সাধারণত 2-3 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে। USB নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাদের অডিও ইন্টারফেস কিনে XLR দিয়ে কানেক্ট করতে হবে। যদি আপনাদের কাছে অডিও ইন্টারফেস থাকে বা কিনতে চান তাহলে আমি এই মাইক্রোফোনটা স্ট্রংলি রিকমেন্ড করবো। আমি আরও অনেক রিভিউ দেখেছি, সবগুলোতে বলা হয়েছে USB-র ডিউরেবিলিটিটা কম, তবে রেকর্ড কোয়ালিটি প্রাইস বাজেট সব কিছু মিলে এই মাইক্রোফোনটা একটা বেস্ট একটা মাইক্রোফোন। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, তবে আমি USB-টা রিকমেন্ড করবো না। আমাদের নেক্সট মাইক্রোফোন আমাদের এই লিস্টের সবচেয়ে সেরা মাইক্রোফোন, সেটা হচ্ছে ব্লুজ নোবেল আইস USB মাইক্রোফোন। এটার প্রাইস হচ্ছে অ্যামাজনে $50 আর ব্যাকপ্যাকে $6,000। এটা আপনারা বাংলাদেশে খুঁজে দেখবেন, বাংলাদেশেও এটা আছে, তবে বাংলাদেশ থেকে কিনলে এটার প্রাইসটা একটু বেশি পড়বে। এই মাইক্রোফোনটা ইউটিউব এবং পডকাস্টিং এর জন্য এটা একটা বেস্ট মাইক্রোফোন। আপনারা যত ইউটিউবার দেখেন, বেশিরভাগ ইউটিউবাররাই যাদের গেমিং চ্যানেল কিংবা ভয়েস ওভার করে তার এই মাইক্রোফোনটি ব্যবহার করে থাকে। এই মাইক্রোফোনটা খুবই পপুলার। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ব্লুজ নোবেল আইস আর এটা হচ্ছে ব্লুজ নোবেল রেগুলার। ব্লুজ নোবেল রেগুলারের প্রাইসটা হচ্ছে অ্যামাজনে $70 আর ব্যাকপ্যাকে $8,000। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ব্লুজ নোবেল আইসের যে পোলার প্যাটার্নটা আছে, পোলার প্যাটার্ন হচ্ছে আপনার মাইক্রোফোন কোন ডিরেকশনে নয়েজ ক্যাপচ করবে, সেটা হচ্ছে কার্ডিওয়েড। আর কার্ডিওয়েড মানে হচ্ছে শুধুমাত্র সামনের ডিরেকশনে নয়েজ ক্যাপচ করবে। কিন্তু ব্লুজ নোবেল রেগুলারের দুইটা মোড আছে, একটা হচ্ছে কার্ডিওয়েড আর একটা হচ্ছে ওমনি ডিরেকশনাল। কার্ডিওয়েড মানে হচ্ছে আগে বললাম সামনে থেকে নয়েজ ক্যাপচ করবে, যদি আপনি ওমনি ডিরেকশনাল মোডটা এনেবল করে রাখেন তাহলে চারপাশ থেকেই নয়েজ ক্যাপচ করবে। সো কেউ যদি পিছন থেকেও কথা বলে তাহলেও এটা মাইক্রোফোন ক্যাচ করবে। আমি রিকমেন্ড করবো ব্লুজ নোবেল আইস কেনার জন্য। আমি ধরে নিচ্ছি আপনারা একজনই কথা বলবেন, আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটাও কার্ডিওয়েড। আজকের 5টা মাইক্রোফোনের মধ্যে এই মাইক্রোফোনটা সবচেয়ে ভালো। সো আপনাদের যদি টাকা বেশি না থাকে তাহলেও একটু বেশি বাড়িয়ে এই মাইক্রোফোনটাই কিনবেন। এই মাইক্রোফোনটা খুবই ভালো একটা মাইক্রোফোন, আর এটা যেহেতু USB পোর্ট সো কোনো ঝামেলা করতে হবে না, প্লাগ অ্যান্ড প্লে। সো সবগুলো মাইক্রোফোনের মধ্যে এই মাইক্রোফোনটা সবচেয়ে ভালো মাইক্রোফোন। সো থামস আপ, থেকে আপনারা যে কোনো একটা মাইক্রোফোন কিনতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।